এই পরীর সাথে আগের পরীকে ঠিক মেলানো যায় না। এই পরী কেমন শান্ত, একেবারে অনুগত স্ত্রী কিংবা সন্তানের দায়িত্ববান মা। তবে পরী তো আসলে পরী, সে যাই করুন আর যাই বলুন সেটাই হয়ে যায় বিশেষ খবর। কয়েকদিন আগেই দামাল সিনেমার একটি অনুষ্ঠানে স্বামী শরীফুল রাজ অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের হাত ধরে দাঁড়িয়েছিলেন। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সিয়ামও। পরের দিনই পরীর একটি পোস্টে সবাই বেশ নড়ে চড়ে বসেন। পরী পোস্টে লেখেন, সিয়ামকে কোনোদিন কোনো নায়িকার হাত ধরে চটকা চটকে করতে দেখিনি, এই ব্যাপারটা আমার হেব্বি লাগে। এই পোস্ট নিয়ে শোবিজ অঙ্গনে পড়ে যায় হইচই, সেই সাথে রাজ ও মিমের হাত ধরা ভিডিও হয়ে যায় মুহূর্তেই ভাইরাল। 24 অক্টোবর ছিল পরীর 30তম জন্মদিন। ঢাকার একটি অভিজাত কনভেনশন সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন উদযাপিত হয়। সেখানে আমন্ত্রিত ছিলেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। অনুষ্ঠানে স্ত্রী অবন্তীর হাত ধরে উপস্থিত হয়েছিলেন অভিনেতা সিয়াম। তথাকথিত প্রেমিকা তোমাকে সাথে নিয়ে এসেছিলেন নির্মাতা রায়হান রাফিও। তবে মিমকে দেখা যায়নি পরীর জন্মদিনের অনুষ্ঠানে। অনেকের প্রশ্ন, রাজের সাথে ওই হাত ধরা কাণ্ডের জের ধরেই কি পরীর জন্মদিনে দাওয়াত পাননি মিম, নাকি ইচ্ছে করে আসেননি? অনুষ্ঠানে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সিনেমার একটি গান প্রকাশিত হয়। পাশে পরী রাজ হাত ধরাধরি করে নাচলেও সিয়াম নাচেন তার নির্মাতা রায়হান জুয়েলের হাত ধরে। তবে কি সিয়াম ইচ্ছে করেই পরীর হাত ধরেননি? দর্শকের এমন কৌতূহল থাকা অবশ্য স্বাভাবিক। পছন্দের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ভক্তদের এমন কৌতূহল থাকতেই পারে। গত কয়েক বছর ধরেই পরী বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে নিজের জন্মদিন পালন করছেন। তবে শোনা যাচ্ছে এরপর আর পরী নিজের জন্মদিন এত আয়োজন করে ঘটা করে পালন করবেন না। সামনের বছর থেকে ছেলে রাজ্যের জন্মদিন ঘিরেই থাকবে সব আয়োজন। চন্দনা বিশ্বাস, বিবিএস বাংলা।